কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার জন্য ছেষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সকালে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ বছরের ঘোষণা করেন বাজেটে মোট আয় ধরা হয়েছে ছেষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকা এবং ব্যয় ছেষট্টি কোটি ৪৫ লাখ টাকা বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন কালু উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ অর্থমন্ত্রীর সচিব কে এম রতন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী সহ আরও অনেকে